ভাই প্লিজ হ্যাঁ 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 আপনি আপনি আমি আমি সেম আচ্ছা ফুটেজ না ফুটেজ না ফুটেজ না আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যা রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমার আজকের প্রসঙ্গ আবারো বিশ্ববরেণ্য বিশ্বনন্দিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদি রহেমাহুল্লার ইন্তেকাল তিনি যে ইন্তেকাল করেছেন তার এই মৃত্যুটা কি স্বাভাবিক মৃত্যু ছিল নাকি তাকে বর্তমান ফ্যাসিস্ট শেখ হাসিনা হত্যা করেছে এটি আমি প্রমাণ করার চেষ্টা করব যদিও এই বিষয়টি নিয়ে পিনাকিদা তার ডাক্তারি বিদ্যা দিয়ে প্রমাণ করেছেন যে তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন নাই তাকে হত্যা করা হয়েছে আমাদের এম রহমান মাসুম ভাই তিনি যেহেতু হসপিটালে জব করেন তিনি তিনজন হৃদরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলে দুটি পয়েন্টে খুবই লজিক্যালি আলোচনার মাধ্যমে প্রমাণ করেছেন যে তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন নাই তাকে হত্যা করা হয়েছে এবং বাস্তবতার নিরিখে আমাদের মজলুম সাংবাদিক ইলিয়াস ভাইও প্রমাণ করেছেন যে আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন নাই তাকে হত্যা করা হয়েছে আমিও আমার জায়গা থেকে বাস্তবতা দিয়েই প্রমাণ করব যে তার মৃত্যু স্বাভাবিক হয়নি আসুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই প্রথমত যখন বলা হলো যে তার বুকে ব্যথা উঠেছে যে কারণে তিনি কারাকৃত কর্তৃপক্ষকে জানিয়েছেন যে তার বুকে ব্যথা করছে যে কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু আমরা জানতে পারলাম যে তার যে বুকে ব্যথা উঠেছে এবং তাকে যে হাসপাতালে নেওয়া হচ্ছে এই বিষয়টি তার পরিবারের লোকজনকে জানানো হয়নি প্রশ্ন হলো কেন জানানো হয়নি এই প্রশ্নের কিন্তু সহজ উত্তর আসে হত্যা করার জন্য এখন তারা হাসপাতালে নিয়ে গেল বলা হলো যে তিনি বলেছেন যে তার বুকে ব্যথা উঠেছে প্রশ্ন হলো আসলেই কি তার বুকে ব্যথা উঠেছিল আসলেই কি তিনি হার্ট অ্যাটাক করেছেন তিনি স্ট্রোক করেছেন এই প্রশ্নের উত্তর আমাদের খোঁজা প্রয়োজন তিনি যে বলেছেন তার বুকে ব্যথা উঠেছে এটা আপনি কিভাবে প্রমাণ করবেন কারণ তার আত্মীয় স্বজন পরিবারের লোকজনকে জানানো হয়নি আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদি রহেমাহুল্লাহ তিনি নিজে থেকে বলেছেন যে তার বুকে ব্যথা উঠেছে এই কথাটা আপনি কোথায় পেলেন আমরা কিভাবে প্রমাণ করব যে তিনি এই অভিযোগটা করেছেন কারা কর্তৃপক্ষের কাছে তিনি যে এই অভিযোগটা করেছেন আমরা কিভাবে প্রমাণ করব কে জানে তার সাথে কি তার ছেলের কথা হয়েছে তার পরিবারের কারোর কথা হয়েছে ইভেন তার দলের কোনো নেতার সাথে কি তার কথা হয়েছে দেখা হয়েছে কেউ কি জানেন এই বিষয়টা কেউ জানেন না কে জানে
কারা কর্তৃপক্ষ জানে, কারা কর্তৃপক্ষ কারা? ফ্যাসিস্ট শেখ হাসিনার লোকজন। সুতরাং তার আদৌ বুকে ব্যথা উঠেছিল কিনা, আদৌ তিনি স্ট্রোক করেছেন কিনা, এটা তো সন্দেহজনক। এখন আদৌ তার স্ট্রোক হয়েছিল কিনা এটি আসুন আমরা একটু প্রমাণ করি। তাকে যখন গাড়ির থেকে নামানো হচ্ছিল, তার যে মুখে হাসি এবং তার যে লম্বা সালাম, একজন স্ট্রোক করা রোগী, তারপরও তার হার্টে 5টি রিং পরানো, এর আগে বেশ কয়েকবার তিনি স্ট্রোক করেছেন এমন একজন রোগী এবং তার বয়স 84 বছর, তিনি স্ট্রোক করলে তো তার শুয়ে থাকার কথা অথবা অ্যাটলিস্ট হুইল চেয়ারে বসা থাকার কথা। তাকে বিছানায় শয্যাশায়ী অবস্থায় এক গাড়ি থেকে আরেক গাড়িতে বা অ্যাম্বুলেন্সে তোলার কথা, কিন্তু তার চেহারায় তার চাহনি তার হাসি তার সালামে কোনোভাবেই প্রমাণ হয়নি যে তিনি অসুস্থ ছিলেন। দেখে কখনোই প্রমাণ হয় না, তার চেহারা দেখেই বোঝা যায় যে তিনি সুস্থ মানুষ ছিলেন, তার কোনো রোগই ছিল না। এরপরে যে হাসপাতালে তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, তিনি হাসপাতালের বেডে স্বাভাবিক একজন মানুষের মতো বসে আছেন, তার এই বসে থাকা প্রমাণ করে যে তিনি অসুস্থ ছিলেন না। হার্ট অ্যাটাক তো অনেক পরের ব্যাপার, কোনোভাবেই প্রমাণ করে না যে তিনি অসুস্থ ছিলেন, কোনোভাবেই প্রমাণ করে না। এরপরেও আপনি বিতর্কের খাতিরে মেনে নেন যে তিনি অসুস্থ ছিলেন বা তার হার্ট অ্যাটাক হয়েছে আসলে। তো তাকে নেওয়া হলো কোথায়? আমরা জানি যে সর্বশেষ তার স্ট্রোক হয়েছিল 2012 সালে, এবং তার চিকিৎসা কোথায় হয়েছিল? ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে, একটা হৃদরোগ হসপিটাল, তাই না? তো এত বড় একজন রোগী, তার হার্টে 5টি রিং পরানো, যদি আবারও হার্টে কোনো সমস্যা হয় তাহলে ফলো আপের জন্য তাকে কিন্তু ইব্রাহিম কার্ডিয়াকেই যাওয়ার কথা, এবং সেই ইব্রাহিম কার্ডিয়াকটা কিন্তু বেশি দূরে নয়, ওই পিজি হসপিটাল অথবা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাশেই, রাস্তার ধারেই, তাই না? বেশি দূর তো না। তো তাহলে তাকে তো ইব্রাহিম কার্ডিয়াকে নেওয়ার কথা, কিন্তু তাকে সেখানে না নিয়ে কেন পিজিতে নেওয়া হলো? এই প্রশ্নের উত্তর হলো ওই একটাই উত্তর, কিন্তু সহজ উত্তর, হত্যা করার জন্যে। এখন প্রশ্ন হলো কিভাবে বুঝলেন ভাই ইব্রাহিম কার্ডিয়াকে তো খুনি নাই, খুনি হলো পিজি হসপিটালে, খুনিকে রাখা হয়েছে খুন করার জন্য পিজি হসপিটালে, ইব্রাহিম কার্ডিয়াকে তো খুনি নাই, সুতরাং ইব্রাহিম কার্ডিয়াকে গেলে তিনি বেঁচে থাকবেন, তার সুচিকিৎসা তিনি পাবেন সেখানে, আসল ঘটনা বেরিয়ে আসবে যে তিনি আদৌ রোগী কিনা, এই জন্য ইব্রাহিম কার্ডিয়াকে নেওয়া হয় নাই। এরপরেও আপনি বিতর্কের খাতিরে মেনে নেন যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় একটি বড় হাসপাতাল বাংলাদেশের, বা পিজি হাসপাতাল বাংলাদেশের একটি বড় হাসপাতাল, সেখানে নেওয়া হয়েছে, খুব ভালো। তো এত বড় হাসপাতাল, একটা বিশ্ববিদ্যালয় যেখানে মেডিকেল স্টুডেন্টদেরকে পড়ানো হয়, সেখানে তো কার্ডিওলজিস্টের অভাব থাকার কথা না, হৃদরোগ বিশেষজ্ঞের অভাব থাকার কথা না, তাই না? তাহলে ওই পিজি হাসপাতালের একজন জুনিয়র ডাক্তার, তিনি কোনো বয়োজ্যেষ্ঠ ডাক্তার না, এই যে মোস্তফা জামান, বলা হচ্ছে মোস্তফা জামান, তিনি কোনো বয়স্ক ডাক্তার না, তিনি বিশেষজ্ঞ এটা ঠিক আছে, কিন্তু তিনি বয়স্ক ডাক্তার না। এবং তিনি যখন আল্লামা সাইদি রহেমাহুল্লাহকে ওখানে নেওয়া হলো, এই মোস্তফা জামান তিনি পিজি হাসপাতালে বা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ছিলেন না, কোথায় ছিলেন? তিনি ল্যাব এইডে ছিলেন। এখানে প্রশ্ন হলো যে এত বড় একটা রোগী এবং বাংলাদেশের একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা, খুব পপুলার ফেস, তার মতো জনপ্রিয় কোনো রাজনৈতিক নেতা, কোনো আলেম বাংলাদেশের আগে কখনোই হয়নি, কখনোই আসেনি। তো এমন একজন রোগীর, এত এত বড় একটি মারাত্মক রোগে আক্রান্ত রোগী যার হার্টে 5টা রিং পরানো, তার এই রোগটা চিকিৎসার জন্য, এই রোগটা নির্ণয় করার জন্য, তাকে বাঁচিয়ে রাখার জন্য ডাক্তারদের একটা বোর্ড গঠন করা দরকার ছিল সেখানে,
এটা সহজ হিসাব, কিন্তু ডাক্তারদের অর্থাৎ কার্ডিওলজিস্ট যারা আছেন, হৃদরোগ বিশেষজ্ঞ যারা আছেন, তাদেরকে নিয়ে একটা বোর্ড গঠন করা উচিত এবং সেই বোর্ড বসে সিদ্ধান্ত নেবে, সেই বোর্ডই তার রোগ নির্ণয় করবে যে আদৌ তার স্ট্রোক হয়েছে কিনা, কিভাবে এই রোগ নির্ণয় করতে হবে এবং কিভাবে চিকিৎসা করতে হবে। কিন্তু তা না করে কোথাকার একজন জুনিয়র ডাক্তার, যিনি হাসপাতালেই নাই, তিনি ল্যাব এরিয়া আছেন, তাকে সেখান থেকে ডেকে আনা হলো কেন? মানে আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদীকে চিকিৎসা করার জন্য মোস্তফা জামানকেই কেন দরকার? এই প্রশ্নের জবাব হলো মোস্তফা জব্বারই হচ্ছে আসল খুনি, তাকে দিয়েই খুনটা করতে হবে। কারণ অন্যান্য ডাক্তারকে, ডাক্তারদের সাথে তো চুক্তি হয়নি যে দেলওয়ার হোসেন সাঈদীকে হত্যা করতে হবে, তারা তো ডাক্তার, কিন্তু উনি তো ডাক্তার রূপী খুনি। এখন প্রশ্ন আসতে পারে যে আপনি বলছেন যে মোস্তফা জামানকেই আসতে হবে বা মোস্তফা জামানকে দিয়েই আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে চিকিৎসা করাইতে হবে, অর্থাৎ মূল খুনিকে আসতে হবে, মূল খুনির হাতেই আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীকে সপর্দ করতে হবে। এখন আপনি কিভাবে প্রমাণ করবেন যে ডাক্তার মোস্তফা জামানই আসল খুনি? আসুন আমরা একটু প্রমাণ করি। আমরা জানার চেষ্টা করি এই মোস্তফা জামানকে। এই ডাক্তার মোস্তফা জামান হচ্ছে আওয়ামী লীগের একজন খুবই কঠোর সমর্থক। তিনি ছাত্র জীবনে ছাত্রলীগ করতেন। তিনি যে আওয়ামী লীগের কঠোর সমর্থক, আপনারা এটা প্রমাণ করতে হলে তার আইডিতে যান। 2013 সালে শাহবাগে যে আন্দোলন হয়েছিল, তিনি সেই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছিলেন এবং সেখান থেকে তিনি এই আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু কামনা করেছিলেন। তার মৃত্যুর জন্য, তার ফাঁসির জন্য তিনি স্লোগান দিয়েছিলেন। তো এই মানুষ যারা শাহবাগে আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তারা কেমন মানুষ সেটা আপনাকে জানতে হবে। এরা আইন কানুনের তুয়াক্কা করে না, এরা এমন মানুষ যে যে তার শত্রু, তাকে যদি কোনো মারার কোনো সুযোগ পায়, তাকে যদি হত্যা করার কোনো সুযোগ তার হাতে এসে যায়, তাহলে সে আইন নিজের হাতে তুলে নেবে, সে আইন কানুনের তুয়াক্কা করবে না। তো এমন একজন শাহবাগি নেতা, তার হাতে তার শত্রুকেই সঁপে দেওয়া হয়েছে, তিনি এই সুযোগটা কেন হাতছাড়া করবেন আমাকে বলেন? তিনি এই সুযোগটা কেন হাতছাড়া করবেন? আর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তারা কেমন মানুষ সেটা জানার জন্য আপনাকে বিশেষজ্ঞ হতে হবে না। তারা তাদের স্বার্থের জন্যে, বড় পদের জন্যে, অর্থের জন্যে নিজের দলের নেতাকর্মীকে হত্যা করতে দ্বিধা করে না। আমি প্রায় একটি নিউজ আপনাদের সাথে শেয়ার করি। জুলাই 2018 বাংলাদেশ প্রতিদিন, ক্ষমতায় থেকেও খুনো খুনি। এখানে 2009 থেকে 2018 সাল পর্যন্ত এই 10 বছরে তারা নিজেরাই নিজেদের স্বার্থের জন্যে, অর্থের জন্যে, বড় পদের জন্যে নিজের দলের 347 জন নেতাকর্মীকে খুন করেছে। তো যারা পদের জন্যে, স্বার্থের জন্যে, অর্থের জন্যে নিজের দলের নেতাকর্মীকে খুন করতে দ্বিধা করে না, সেই আওয়ামী লীগ, যুবলীগের, ছাত্রলীগের নেতা, তারা ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক, যাই হোক, তার শত্রু তার সামনে আসলে যদি হত্যা করার কোনো সুযোগ তার হাতে এসে যায়, এই সুযোগ কিন্তু সে মিস করবে না। আমি আরেকটি উদাহরণ দিয়ে বোঝাই। হাজারীবাগ থানা, হাজারীবাগ থানা আওয়ামী লীগের সভাপতি তুরাবালি, তুরাবালি পিলখানা হত্যাকাণ্ডের একজন আসামি ছিলেন, তাকে কিন্তু হত্যা করা হয়েছিল। আমি একজন সাবেক ছাত্রলীগ নেতার সাথে কথা বলে জানতে পেরেছি, তিনি তুরাবালিকে আগের দিন দেখতে গিয়েছিলেন, একেবারে সুস্থ মানুষ, পরের দিন তিনি শুনলেন যে তাকে হাসপাতালে হত্যা করা, হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন, তার মানে মূলত তাকে হত্যা করা হয়েছে। এখন প্রশ্ন হলো এটা কিভাবে প্রমাণ করবেন যে তিনি, তাকে হত্যা করা হয়েছে? তাকে এই জন্যই হত্যা করা হয়েছে যে পিলখানার এমন অনেক ঘটনা তার জানা ছিল যে কথাগুলো ফ্ল্যাশ হলে, যে কথাগুলো ফাঁস হলে তাপস, এরপরে নানক, এরা ফেঁসে যেত। এই কারণেই তাকে বাঁচিয়ে রাখা হয়নি, তাকে মেরে ফেলা হয়েছে।
আপনারা জানেন নাসিরউদ্দিন পিন্টু বিএনপি নেতা তাকেও কিন্তু এভাবেই প্রয়োজনীয় করে হত্যা করা হয়েছে আমাদের সংশয় হচ্ছে বেগম খালেদা জিয়াকেও হয়তো এভাবে হত্যা করা হতে পারে তো এখন আপনি বাস্তবতার নিরিখে দেখেন যে একজন শাহবাগী ছাত্রলীগ নেতা যার স্লোগানই ছিল সাইদি সাহেবের ফাঁসি এবং আমি বারবার বলেছি যে তারা আইন কানুনে তোয়াক্কা করেন না তারা যদি তাদের শত্রুকে হত্যা করার কোনোভাবে সুযোগ পেয়ে যায় এই সুযোগ তারা হাতছাড়া করবে না সেই হিংস্র শাহবাগী নেতার হাতে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি যিনি তার নিজের শত্রু তার হাতে তুলে দেওয়া হয়েছে অর্থাৎ শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া হয়েছে তো সাইদি সাহেবকে তিনি হাতের কাছে পেয়ে গেলেন নাগালের ভিতরে পেয়ে গেলেন তিনি কেন এই সুযোগটা হাতছাড়া করবেন দিস ইজ দ্য রিয়ালিটি আপনারা প্রশ্ন করবেন যে আপনারা বলছেন তাকে হত্যা করা হয়েছে কিভাবে করা হয়েছে ইদার তাকে মরে যেতে দেওয়া হয়েছে যে সে মরে যাক মানে চিকিৎসা দিতে অবহেলা করা হয়েছে যেটা পিনাকিদা স্পষ্ট উল্লেখ করেছেন অথবা এমন কোনো ইনজেকশন তাকে দেওয়া হয়েছে এমন কোনো প্রয়োজন তার শরীরে পুশ করা হয়েছে যে ইনজেকশনের মাধ্যমে তার স্ট্রোক আরো বেড়ে যায় এমন অনেক ইনজেকশন আছে যে আমার মতো একজন সুস্থ মানুষকে দিলেও আমি হার্ট অ্যাটাক করব এবং খুবই দ্রুত আমি মৃত্যুবরণ করব এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন এম রহমান মাসুম ভাই যদি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি স্ট্রোক করেও থাকে তাকে যদি সঠিক ট্রিটমেন্ট দেওয়া নাও হয় সেটাও কিন্তু ফাইন্ড আউট করা সম্ভব অর্থাৎ তাকে যে চিকিৎসায় অবহেলা করা হয়েছে সেটাও ফাইন্ড আউট করা সম্ভব অথবা তাকে যদি পয়জনিং করা হয় অর্থাৎ কোনো পয়জন তার শরীরে পুশ করে তাকে যদি হত্যা করা হয় সেটাও কিন্তু ফাইন্ড আউট করা সম্ভব এটা ডাক্তারি বিদ্যা এটা এম রহমান মাসুম ভাই বলেছেন এরপরেও যদি বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং আল্লামা সাইদি রহেমাহুল্লার ছেলে শামীম সাইদি বা মাসুদ সাইদি তাদের কোনো চিন্তাভাবনা থাকে যে আজকে না হোক কালকে না হোক ভবিষ্যতে কোনো দিন যদি এটা ফাইন্ড আউট করার চিন্তাভাবনা তাদের থাকে যে আদৌ আল্লামা সাইদি রহেমাহুল্লাকে হত্যা করা হয়েছে নাকি তার স্বাভাবিক মৃত্যু হয়েছে এইটা যদি তারা ফাইন্ড আউট করে হত্যাকারীদের বিচার করতে চান তাহলে কিন্তু নমুনাগুলো এখনই রেখে দেওয়া সম্ভব যেটা এম রহমান মাসুম ভাই তার ভিডিওতে বলেছেন আমি পিনাকিদার ভিডিও এবং এম রহমান মাসুম ভাইয়ের ভিডিওর লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব এখান থেকে আপনারা ভিডিওটি দেখতে পাবেন দেখতে পারেন আর স্পেশালি এই বিষয়টা ভেবে দেখার জন্যে শামীম ভাই এবং মাসুদ ভাইকে অনুরোধ করব স্পেশালি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অনুরোধ করব ভবিষ্যতের জন্য এই নমুনাগুলো রেখে দেওয়া উচিত যে আদৌ তার মৃত্যু স্বাভাবিক হয়েছিল নাকি তাকে হত্যা করা হয়েছিল আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকুন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু